গুড মর্নিং বন্ধুরা, পিয়ারেল ব্লগে তোমাদের অনেক 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 স্বাগতম। তো আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে শুক্রবার, তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করে নিই, করছি 11টা থেকে। তো সকাল থেকে এদিক ওদিক সেদিক করে ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করব না, কিন্তু মনে হলো না কিছু না কিছু তো বলি যে মনটাও ভালো রাখবে। এখন ভাত বসিয়েছি, সকালবেলাতে উঠে খাওয়া দাওয়া বলতে চা বিস্কুট খাওয়ার পর 1 কাপ করে দুধ খাওয়া হয়ে গেছে, মেয়ে খেয়েছে আমি খেয়েছি। তো ভাতটা বসিয়েছি, ভাত করব, আলু ভাজবো, চিংড়ি মাছ করব, আর হচ্ছে চাউমিনটা করব আগে দিয়ে। মেয়ে খাবে হচ্ছে বলেছিল সিঙ্গারা, যদি মনে হয় করবো তাহলে করবো না। তো চলো আমি করে রাখি, ভাতটা হয়ে যাওয়ার পর একটু বেরোবো বেরোবো করছিলাম, দেখি বেরোবো কখন। তো চলো আমি আগে রান্না বান্নাটা করে ফেলি, যে আজকে শেয়ার করার মতো কি আছে বলবো। আজকে শেয়ার করার মতো তোমাদেরকে আগের দিন কি শেয়ার করেছিলাম, আমার লাইফের সমস্ত কিছু। তো লাইফের আর কিছু শেয়ার করার মতো বলি যে আজকে আমি পুরনো জিনিসে শেয়ার করছি বারবার করে। তো আমার লাইফের পুরনো হচ্ছে, আমার লাইফের বিবাহিত জীবন প্রায় 14 বছর হতে চললো, ঠিক আছে? তো 14 বছরের লাইফ, 14 বছর ধরে এইভাবেই কাটছে, ভালো মন্দ মিলিয়ে। বলবো না ভালোটা বেশি, মন্দটাই বেশি বলবো। লাইফে চলে আসছে, স্ট্রাগল করতে 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 আজকে এখানে এসে দাঁড়িয়েছি আমি। তো মেয়ে নিয়ে চলছে এখন, আর এখন একটাই লক্ষ্য মেয়ে। কারণ বলে না সন্তান হচ্ছে, যতই যাই হোক সন্তানকে তিলে তিলে মানুষ করা হচ্ছে বড় একটা হেডেক, এইখানে হচ্ছে হেডেক। কারণ চিন্তাটা অনেক বড়, তাকে মানুষ করা, তার পেছনে খাটনি, তাকে মনের মতো করে লাইফ দেওয়া। বিশেষ করে আমি আমার লাইফের মতো আমি মেয়েকে দেবো না, আমার লাইফটা খুব সুন্দর হয়নি, তাই জন্য আমি তোমাকে বলছি, মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমার মেয়েকে নিয়ে আমার প্রচুর স্বপ্ন আছে, যে স্বপ্নগুলো আমি পূর্ণ করব আস্তে 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 আস্তে। তো সেই স্বপ্নগুলোকে আমি দেখি কতটা পারি, চেষ্টা করবো আপনার যে আমার মতো যাতে আমার মেয়ের না হয়। যা যা আমার ইচ্ছে ছিল করতে পারিনি, সেগুলো আমি আমার মেয়েকে দিয়ে পূর্ণ করব লাইফে। কারণ সত্যি কথা বলতে মেয়ে হওয়ার সময় আমার খুব কষ্ট হয়েছিল, যে সিজারের হয়েছিল, কথাতে আছে 9 মাসের মধ্যেও হয়নি, ও প্রি ম্যাচিওর, ও আগেই হয়ে গেছিলো, 28 দিন আগেই ও হয়ে গেছিলো। তো হওয়ার মাত্রই ওর তখন কান্নাকাটি করেনি, মানে সবাই ভেবেছিল যে কিছু না কিছু হয়ে গেছিলো। তারপরে অক্সিজেন ঘরে রাখার পর ও মেয়ে সুস্থ হয়েছিল। তো ছোটোবেলা থেকে একটু ভোগে বেশি, তো সিজারের সময় আমিও খুব ভুগেছি। সিজার যখন হয়েছিল তখন হ্যাঁ ভালো জায়গাতে রেখেছি, ভালো জায়গাতে মানে আমাকে ভালো জায়গাতে রেখেছিল, ভালোভাবে ট্রিটমেন্ট করেছিল, কিন্তু ডাক্তারদের ইয়েতে আমার ট্রিটমেন্টে একটু প্রবলেম হয়ে গেছিলো। কারণ আমার সিজারটা না, যখন সিজার হয়েছিল মেয়ে হয়েছিল 4:20তে, আর মানে সিজারের পর যখন বাড়ি আসি, বাড়ি এসে তখন খুব গরম ছিল, গরমের জন্য হবে হয়তো। তো তাই জন্য সিজারটা আমার ফেটে গেছিলো, ফেটে গিয়ে তো আমাকে আবার নতুন করে মানে ট্রিটমেন্ট করাতে হয়েছে। মোটামুটি মানে প্রতিদিন আমি সকালে 2টো বিকেলে 2টো, মানে 4টে করে প্রায় ধরো প্রায় 150-র কাছাকাছি, মানে বাড়িতে এসে, হসপিটালে তো আলাদা, বাড়িতে এসে ইঞ্জেকশন খেয়েছি প্রতিদিন, 8 দিন খেয়েছি, 8 দিন 8 দিন খেয়েছি, মানে কেঁদে 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 আমি ইঞ্জেকশন নিতাম। সিজারে আমি খুব ভুগেছি, মেয়ে হওয়ার সময় এত ভুগেছি আর কি বলবো। তাই জন্য আমার এখনও মাঝে মাঝে সিজারটা ব্যথা হয়, মানে সেলাইটা ব্যথা হয়, এক এক সময় ভারী কাজ। সিজার মানে তো বলছো যে কত বড় জিনিস, যে মানুষের এক অঙ্গ খারাপ হয়ে যায়, তো সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আমার বোনের আবার নর্মাল হয়েছে, আমার সিজার হয়েছিল, তো ওই কদিনের ট্রিটমেন্ট। তারপর আবার ওখান থেকে বহরমপুরে হয়েছিল, মেয়ে ওখান থেকে এখানে মানে ইছাপুরে যখন গেলাম তখনও ট্রিটমেন্ট করি প্রায় 1 মাসের কাছাকাছি, তখন আর ইঞ্জেকশন নিইনি, তখন মেডিসিনের দ্বারা জিনিসটাকে ঠিক করেছে, তো এখন ঠিক আছে, অনেকটাই ঠিক আছে। তো এই করে করেই চলে যাচ্ছে। তো আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি, আমি রান্নাটা করে নিই। আমাদের বাগানে ফুল ফুটেছে, প্রথমে তোমাদেরকে দেখ, এই যে গাছের নাম জানি না আমি, একটা আছে গাঁদা ফুল,
স্ট্রবেরি, একটা পাতা গাছ, এদিকে আরো আছে গাঁদা, গাঁদা ফুল। এটা স্থল পদ্ম, এটা হচ্ছে গন্ধরাজ গাছ, এটা হচ্ছে গন্ধরাজের, কালকের মধ্যে এগুলো ফুটে যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, তো দুপুরে সকালে খাওয়া দাওয়ার পর তোমাদের সামনে আর কথা বলতে আসিনি, তো ভাবলাম সেজে গুজে নিয়ে একটু রিলসটা বানিয়ে নিই আর তোমাদের সামনে সামনে কথা বলতে। আজকে মনে হচ্ছে আমারও জ্বর জ্বর আসবে, কারণ গাটা গরম হচ্ছে, খুব গরম হচ্ছে। তো চলো আমি আজকে রিলস বানিয়ে ধপাস করে শুরু করবো। তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে, আজকে আমি একটু সেজেছি সাজা, আমি চুড়িদারি পরতে খুব বেশি ভালোবাসি, তাই চুড়িদারি পরেছি। তো কেমন লাগছে আমাকে জানিও, আমি দেখাই ক্যামেরাটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সকাল, আমার মেয়ে বলবে সারাদিন বগর বগর করো না, এক এক সময় মাঝে মধ্যে কেটে 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 বগর বগর করো। তো কী করবো, সারাদিন কী বলবো না বলবো সেটাই ভাবি তোমাদেরকে, আর কী দেখাবো না দেখাবো, কী দেখাই বলো তো তোমাদেরকে, কী কী বলবো। আমার সম্বন্ধে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি, আজকে মেয়েকে নিয়ে যেগুলো হয়েছে আমার সঙ্গে সেগুলো তোমাদেরকে আমি বলেছি, যে কী কীভাবে আমার মেয়ে কীভাবে হয়েছে না হয়েছে সবটুকুনি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই বদমাসকে আনতে গিয়ে আমি নিজে অনেক ভুক্তভোগী হয়েছি। তো এখন হচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে যে ধরো কী বলবো, মানে মা হওয়াটাও হচ্ছে সৌভাগ্যের ব্যাপার হয়, সবার ইয়েতে হয় না। অনেকে অনেক মানুষ আছে যেগুলোতে মাথা ঘুরে পায় না, সেটাই হচ্ছে সব থেকে বড় জিনিস, কিন্তু এটা পেয়েছি, এটাই অনেক বড় ভালো মানে ভাগ্য করে। তো এখন সারাদিন পর তোমাদের সঙ্গে কী কী শেয়ার করবো সব কিছু আমি শেয়ার করেছি। তা এখন চিন্তা হচ্ছে যে মেয়ের বার্থডে, বার্থডে নিয়ে কিছু চিন্তা ভাবনা চলছে। ধরো আগের বছর তো তোমাদের সঙ্গে আমার সেরকম কোনো কথা হয়েছিল না, নাহলে তোমরাও দেখতে পারতে বার্থডেটা আমি কত সুন্দরভাবে করেছিলাম। মেয়ের বার্থডেটা একটু বড় সড়ো করেছিলাম, অনেকে এসেছিলো, নেমন্তন্ন করেছিলাম। তো আমি মনে হয় জীবনে ফার্স্ট প্রথম এত সুন্দরভাবে বার্থডে ওর করেছিলাম, ইচ্ছে ছিল করার, তাই করেছিলাম। বোন এসেছিলো, পিসি এসেছিলো, তারপরে মা আসেনি সত্যি কথা বলতে। তো এখানেই করেছিলাম প্যান্ডেল বলতে মানে সুন্দর করে যাকে বলে, খাওয়া দাওয়ার মেনু দিয়ে। কিন্তু এবছরের ইচ্ছে ঘুরতে যাওয়া আছে, তাই ঘুরতে যাবে, তাই জন্য। আর ও তো যাবে যাবে করছিলই, যে কবে থেকে যাবে তাই করে বেড়াচ্ছিল। তো জন্মদিনে এবার ঘুরতে যাওয়ার পরে, কারণ ও কোনোদিনে জন্মদিনে ঘুরতে যায়নি। তা এবার দেখি জন্মদিনে ঘুরতে যাওয়া হবে ভালো জায়গায়। আর ড্রেস তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, বার্থডে ড্রেস। এখন আর একটা কিছু নেওয়ার ইচ্ছে আছে ওর, তো দেখি এখন কি নেওয়া যায়। তো তোমাদের সঙ্গে এইটুকুনি আজকে শেয়ার করলাম, তো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আমি আজকে সেজে বুঝে ছিলাম একটু ভালোভাবে, সেটাও তোমাদের সামনে নিয়ে এসেছি। পিকগুলো দিয়ে দেবো অবশ্য, পিকগুলো কেমন হয়েছে তোমরা জানিও, কারণ হয়তো এটাও নাও হতে পারে তোমাদের, আমাদের আমাকে পছন্দ নাও হতে পারে, কোনো ভুল ত্রুটি যদি থাকে অবশ্যই বলো, ঠিক আছে। তো এখন মাধ্যমিক স্টার্ট হয়েছে, ঠিক আছে, যদি কোনো বোন বা ভাইরা আমার ব্লগ দেখে থাকো, চোখে থাকিয়ে ধরো অনেকে দেখে, তো তাদের জন্য শুভকামনা রইলো, সবাই ভালোভাবে এক্সামটা দিও। আমি সবাইকেই বললাম, উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছ, মাধ্যমিক যারা দিচ্ছ, সবাইকেই বললাম শুভকামনা রইলো, ভালোভাবে এক্সাম দিও। তো আজকে ব্লগটা আমি আজকে এখানেই কমপ্লিট করছি। রাত্রের খাওয়াটা বলে দিই, সরি, রাত্রে আজকে হচ্ছে তরকারি রুটি খাওয়া হবে আমাদের, বিকেলে চাউমিন খাওয়া হয়েছে, চাউমিনটা সে নর্মালভাবেই করেছি, আর রাতে হবে তরকারি রুটি খাওয়া, ঠিক আছে। এখন 8:30 বাজে, এখন খাবো না, 9টা বাজুক তারপরে খাওয়া দাওয়ার পাঠ শুরু হবে, ঠিক আছে। মেয়ে খাবে, আমি খাই একটু লেটে, কারণ এত তাড়াতাড়ি খেতে আমার ভালো লাগে না, তাই জন্য আমি লেটে খাই, মেয়ে খাবে। মেয়ে খেয়ে ওই পাগলের মতো বসে থাকে সবসময়, আর কিছু না। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই কমপ্লিট করলাম, ভালো থেকো, সুস্থ থেকো।